নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? হ্যাংলা মনের আর একটি নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে কিন্তু নিয়ে এসেছি এই খাঁসমাস করা গরমের থেকে রেহাই পাওয়ার জন্য চরম সুন্দর একটা রেসিপি। হ্যাঁ বন্ধুরা, যেটা কিন্তু রেস্টুরেন্টে এখন খুব চলছে। হ্যাঁ, অনেকেই শখ করে কিন্তু স্বাদ মেটাতে যাচ্ছে রেস্টুরেন্টে এই থালি খাওয়ার জন্য অনেক মোটা টাকা দিয়ে। হ্যাঁ বন্ধুরা, ঠিক বুঝতে পেরেছেন, আজকে আমি নিয়ে এসেছি অতি সাধারণ পান্তা ভাত, একদম কিন্তু অসাধারণ একটা থালি সাজিয়ে। হ্যাঁ, এই অসাধারণ থালিটা কিন্তু হলো রাজকীয় স্বাদের পান্তা ভাতের থালি। হ্যাঁ, এই থালিটা দেখলেই কিন্তু মুখে জল এসে যাবে। আর এতটাই সুন্দর এই রেসিপিগুলো, যেটা আমরা পান্তা ভাতকে আরও সুন্দর আর আরও কী করে মজাদার করে তোলা যায় সেটা জানতে পারব। পান্তা ভাত কিন্তু অতি সাধারণ একটা জিনিস, যেটা কিন্তু আমরা অনেকেই খেয়েছি বা অনেকে হয়তো জানি কিন্তু খাইনি। কিন্তু বন্ধুরা, আমরা কিন্তু জানি না ঠিকঠাক যে পান্তা ভাতের সাথে কোন রেসিপিগুলো খেলে রাজকীয় স্বাদেরই লাগে। তো চলুন না বন্ধুরা, এই অসহ্য গরমে গরম ভাত লাঞ্চে খেয়ে হাঁসফাঁস করার থেকে একদিন এরকম সুন্দর একটা রাজকীয় স্বাদের পান্তা ভাতের থালি খেয়ে মন প্রাণ সব কিছুই ঠান্ডা করা যাক। তো চলুন বন্ধুরা, আজকে কিন্তু এই সুন্দর থালির রেসিপিটা আপনাদেরকে শেয়ার করব। অবশ্যই আজকের ভিডিও, আজকের রেসিপি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, আর রেসিপি ফলো করে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা স্টার্ট করে দিই রাজকীয় স্বাদের পান্তা ভাতের থালি। তো চলুন বন্ধুরা, আমরা এখন পান্তা ভাতের জন্য কিন্তু ভাতটা তৈরি করে নেব। হ্যাঁ, ভাতটা আমরা রান্না করে নেব, তার জন্য আমি বসিয়ে দিয়েছি কিন্তু দেখুন একটা পাত্রের মধ্যে জল, আর জলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এখন আমরা দিয়ে নেব ভাতের চাল, যে চালটা দিয়ে আমরা ভাত বানাই সেটাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি। চালটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর আমি এখানে চালটা দিয়ে নিলাম একটু হাতে দিয়ে নেড়ে দিয়ে। তারপর কিন্তু আমরা ভাতটা যেমন নর্মালি করে নিই প্রতিদিন সেইভাবেই করে নেব। তো দেখুন বন্ধুরা, ভাতটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি ভাতের ফ্যানটা কিন্তু ঝরিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম, এখন ভাতের ফ্যানটা আমি ঝরিয়ে নেব। তো বন্ধুরা, ভাতের ফ্যানটা কিন্তু আমি ঝরিয়ে নিয়েছি পরিষ্কারভাবে। এখন আমরা কিন্তু ভাতটাকে ঠান্ডা করে নেব। আসলে বন্ধুরা, আমরা কিন্তু যে পান্তা ভাত খেয়ে থাকি সেই পান্তা ভাতটা কিন্তু আমরা রাতে বেঁচে যাওয়া ভাত থেকে কিন্তু তৈরি করি বেশিরভাগ। কিন্তু আমি এখানে গরম ভাতের পান্তা তৈরি করছি, তার জন্য কিন্তু আমাকে গরম ভাতটা একদম ঠান্ডা করে নিতে হবে, তারপরে কিন্তু আমি এর মধ্যে ঠান্ডা জল অ্যাড করব। তো চলুন, এখন আমি ভাতটা ঠান্ডা করব। তো চলুন বন্ধুরা, ভাতটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আমার। এখন আমি এর মধ্যে নর্মাল জল কিন্তু দিয়ে নেব, না গরম না ঠান্ডা, এমনি রুম টেম্পারেচারে যে নর্মাল জল সেটাই আমি ভাতের মধ্যে দিয়ে নিলাম জলটা। এখন কিন্তু আমরা ভাতটা ভিজিয়ে রাখবো ওভারনাইট। হ্যাঁ, ওভারনাইট ভিজিয়ে রাখলে কিন্তু পারফেক্ট পান্তা ভাত আমরা খেতে পারবো। আর যদি আপনাদের হাতে সময় না থাকে, আপনারা মনে করেন সকালে করে নিয়ে তারপর লাঞ্চে খাবেন, তো সেই হিসাবে কিন্তু আপনারা হাতে 7 থেকে 8 ঘন্টা জলে ভিজিয়ে রাখার টাইমটা নিয়ে তারপরে ভাতটা বানিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, এখন ওভারনাইট ভিজিয়ে রেখে তারপরে কিন্তু দেখাবো আমরা পান্তা ভাত তাও আবার রাজকীয় স্বাদে কীভাবে হবে। তো বন্ধুরা, পান্তা ভাতটা কিন্তু আমাদের ওভারনাইট ভেজানো হয়ে গেছে। এখন আমরা সেই সাধারণ পান্তা ভাতকে কিন্তু অসাধারণ স্বাদের আর রাজকীয় পান্তা ভাত করে তোলার জন্য কিন্তু তৈরি করে নেব বেশ কিছু রেসিপি, যেগুলো কিন্তু পান্তা ভাতকে একদম অসাধারণ করে তুলবে, আর পান্তা ভাতের সাথে এগুলো কিন্তু দারুণ মজাদার লাগে খেতে। তো চলুন বন্ধুরা, সেই রেসিপিগুলোর মধ্যে কিন্তু একটা রেসিপি আমরা প্রথমেই বানিয়ে নেব, সেটা কিন্তু হলো মোরলার তেঁতুল চচ্চড়ি। হ্যাঁ বন্ধুরা, মোরলা মাছের টক অনেক রকমভাবে আপনারা হয়তো খেয়েছেন, কিন্তু মোরলা মাছের তেঁতুল চচ্চড়ি যেটা আমি এখন বানাচ্ছি সেটা যদি একবার খান বন্ধুরা, শুধু পান্তা ভাত নয়, এটা গরম ভাতে শেষ পাতেও কিন্তু অসাধারণ খেতে লাগে। তো চলুন আমরা কিন্তু সেই রেসিপিটা শুরু করে দিই। তো তার জন্য দেখুন, এখানে কিন্তু আমি তেঁতুল ভিজিয়ে রেখেছি জলের মধ্যে, এমনি নর্মাল জলের মধ্যেই কিন্তু তেঁতুলটা আমি ভিজিয়েছি 15 মিনিট আগে। তো তেঁতুলটা আমাদের কিন্তু ভিজে গেছে, এখন আমরা তেঁতুলের এই যে বিছুন আর যে খোসাগুলো আছে সেগুলো কিন্তু তেঁতুলের এই পাল্প থেকে আলাদা করে তুলে ফেলে দেব, সেকে তুলে নেব। তো তেঁতুলের পাল্পের মধ্যে দিয়ে কিন্তু আমি তেঁতুলের বিছুন আর খোসাটা কিন্তু তুলে ফেলেছি। এখন আমি এর মধ্যে দিয়ে নেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা আমাদের স্বাদ মতো দেবেন বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু বন্ধুরা বেশ ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর দিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, লবণটাও কিন্তু আপনারা স্বাদ মতোই দেবেন বন্ধুরা। দিয়ে নিচ্ছি একটু হলুদ, দিয়ে নিচ্ছি 1 চামচ চিনি, আর দিয়ে নেব কিছুটা জল। এখন ভালো করে কিন্তু মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়া হয়ে গেছে আমাদের তেঁতুলের মিশ্রণটা কিন্তু। তো চলুন, এখন কিন্তু আমরা মোরলার তেঁতুল চচ্চড়ির
মেন রেসিপিটা করে নেব। তো চলুন বন্ধুরা, এখন আমরা মোরলা তেঁতুল চচ্চড়ির মেন রেসিপিটা করে নেব, যার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে নিলাম সর্ষের তেল, এই রেসিপিটা কিন্তু বেশি তেল লাগে না বন্ধুরা। এখন ফোড়নের জন্য দিয়ে নিচ্ছি 5 ফোড়ন, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভালো করে ভেজে নেব লাল করে। এখন আমরা অ্যাড করব করে রাখা তেঁতুলের যে মিশ্রণটা আমরা তৈরি করে রাখলাম, সেটাই কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব। এখন আমরা ঝোলটার মধ্যে দিয়ে নেব বন্ধুরা মোরলা মাছ, যেটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কিন্তু ভেজে রেখেছি। এখন বন্ধুরা আমরা ঢাকা দিয়ে মোরলা মাছটা ততক্ষণ রান্না করে নেব যতক্ষণ না গ্রেভিটা একদম গাঢ় হয়ে যাচ্ছে। এখন ঢাকা দিয়ে দেব। তো চলুন বন্ধুরা, আমাদের মোরলা চচ্চড়ির গ্রেভিটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, মোরলা তেঁতুল চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে। যে জলটুকু আমরা দিয়েছিলাম বাড়তি সেটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এখন কিন্তু যেটা রয়ে গেছে সেটা হলো তেঁতুলের পাল্পটা, তৈরি হয়ে গেল কিন্তু একদম সহজে। এত অসাধারণ একটা রেসিপি মোরলা তেঁতুল চচ্চড়ি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন, শুধু পান্তা ভাতে নয় গরম ভাতেও খাওয়ার জন্য। একবার খেলেই বুঝতে পারবেন কতটা অসাধারণ এই রেসিপিটা, একদম কিন্তু মুখরোচক একটা অসাধারণ তৃপ্তিকর রেসিপি। এখন আমরা রাজকীয় পান্তার পরের রেসিপিটা করে নেব। তো চলুন বন্ধুরা, আমরা এখন দ্বিতীয় রেসিপিটাও করে নেব। আর দ্বিতীয় রেসিপিটা কিন্তু আমাদের হচ্ছে অনুষ্ঠান বাড়িতে যে আমরা আলুর ভুজিয়া খাই, সেই আলুর ভুজিয়া। এই আলুর ভুজিয়ার রেসিপিটা কিন্তু বন্ধুরা আমি এই পান্তা ভাতের ভিডিওতে পুরোপুরি কিন্তু দেখাবো না, কারণ আপনারা যদি এই আলুর ভুজিয়ার রেসিপিটা জানতে চান বা শিখতে চান এই আলুর ভুজিয়া কী করে তৈরি করা যায় একদম পারফেক্টভাবে অনুষ্ঠান বাড়ির মতো অনুষ্ঠান বাড়ির স্টাইলে, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখতে পারেন, আমার এই ভিডিওর লিঙ্ক দেওয়া আছে। তাছাড়াও হ্যাংলামুন চ্যানেলে গেলেও কিন্তু আপনারা এই আলু ভুজিয়া রেসিপির ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন। তো চলুন, আমি কিন্তু আলুটাকে সুন্দরভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের রাজকীয় পান্তা ভাতের জন্য কিন্তু দ্বিতীয় রেসিপিটিও কিন্তু রেডি হয়ে গেছে, তৈরি করে নিয়েছি। সাথে দিয়েছি বাদাম, কারি পাতা আর শুকনো লঙ্কা, আর উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ি স্টাইলের আলু ভুজিয়া। তো চলুন বন্ধুরা, এখন আমরা রাজকীয় পান্তা ভাতের জন্য কিন্তু বানিয়ে নেব তৃতীয় রেসিপিটি। তো চলুন তৈরি করে নেব তৃতীয় রেসিপিটি। আর তৃতীয় রেসিপিটি হলো মুসুর ডালের বড়া। হ্যাঁ বন্ধুরা, এই অসাধারণ রেসিপিটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, শুধু পান্তা ভাত নয় এটা কিন্তু গরম ভাতকেও অসাধারণ স্বাদের করে তোলে। তো বন্ধুরা, বাড়িতে এই মুসুর ডাল ভিজিয়ে একদমই সামান্য উপকরণ দিয়েই কিন্তু এই অসাধারণ রেসিপিটা আপনারা অতি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। পান্তা ভাত হোক বা গরম ভাত বা হোক কোনো বৃষ্টি ভেজা সন্ধ্যা, হ্যাঁ বন্ধুরা একদম কিন্তু জমিয়ে তুলবে। এখন দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। আমরা কিন্তু বাটার সময়তেই পুরো নুনটা আন্দাজ করে দিয়ে দেবো, কারণ আমরা তৈরি করার সময় কিন্তু আর নুন দেবো না। তো এখানে নুনটা আমি দিয়ে নিলাম, আর দিচ্ছি স্বাদ মতো চিনি, আর দিয়ে নেবো একটা শুকনো লঙ্কা। এখন আমরা একটা পেস্ট তৈরি করে নেব ডালটার। ডালটার পেস্টটা কিন্তু বন্ধুরা খুব মিহি না করলেও চলবে, একটু দানা দানা থাকলে বেশি ভালো হয়। তো চলুন, তো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। তো চলুন পরের স্টেপে যাই। এখন আমরা পেস্টটাকে কিন্তু একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তো ডালের পেস্টটা কিন্তু আমরা ঢেলে নিয়েছি। এখন আমরা দিয়ে নেবো এর মধ্যে একটা সিদ্ধ আলু, দিয়ে নিচ্ছি একটা পেঁয়াজ কুচিয়ে রাখা, দিয়ে নিচ্ছি কুচিয়ে রাখা ছোট্ট চামচের 1 চামচ আদা, দিয়ে নিচ্ছি কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিচ্ছি বন্ধুরা কুচিয়ে নেওয়া ধনে পাতা, দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ, আর দিয়ে নিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ জিরে গুঁড়ো। তো এখন ভালো করে সব উপকরণগুলো কিন্তু একসাথে আমরা মিশিয়ে নেব। বন্ধুরা আজকের এই ভিডিওতে কিন্তু আমি 3টে অসাধারণ রেসিপি আরও দেখালাম আপনাদের। সেই রেসিপিগুলো কিন্তু বন্ধুরা পান্তা ভাত ছাড়াও গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা কিন্তু অবশ্যই এই ভিডিও আর এই রেসিপি দেখে বাড়িতে ট্রাই করবেন। আর বন্ধুরা পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল, পুরো ভিডিওটাই কিন্তু আপনারা দেখবেন, কারণ পুরো ভিডিওটা না দেখলে অনেক কিছু মিস করে যাবেন। বন্ধুরা আপনারা যদি ইউটিউব থেকে এই ভিডিওটি দেখেন তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, আর আমার হ্যাংলামুন চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করবেন আর একটা লাইক করে দেবেন, আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবেন। তো চলুন বন্ধুরা, আমাদের কিন্তু ডালের বড়ার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, সব উপকরণের সাথে কিন্তু খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিয়েছি। এখন আমরা কিন্তু ডালের বড়াগুলো ভেজে নেব। তো চলুন, তো বন্ধুরা বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো ভাজার জন্য কিন্তু আমি কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি মুসুর ডালের বড়াগুলো দিয়ে নেব।
তো দেখুন বন্ধুরা, মসুর ডালের বড়াগুলো কিন্তু আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল করে কিন্তু ভেজে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের বলে রাখি, হ্যাংলা মনের যে কোনো ভিডিও ফার্স্ট আপলোডের নোটিফিকেশান যদি আপনারা পেতে চান, তাহলে কিন্তু বন্ধুরা পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আর বন্ধুরা, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন, বড়াগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমরা চতুর্থ রেসিপিতে যাব। এখানে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে নিচ্ছি পেঁয়াজের ওপর একটু হলুদ, আর দিয়ে নিলাম ডিম, দুটো ডিমের অমলেট আমি করে নেব, দিয়ে নেব। তো চলুন, ডিমের অমলেটটা আমাদের কিন্তু একদম পারফেক্টভাবে রেডি। তো চলুন, এখন আমরা পঞ্চম রেসিপিটা রেডি করে নেব। তো চলুন বন্ধুরা, আমরা এখন আমাদের পঞ্চম রেসিপিটা তৈরি করে নেব আমাদের পান্তা ভাতের থালির জন্য। তো পঞ্চম রেসিপিটিও কিন্তু আমাদের অতি সাধারণ একটা রেসিপি, কিন্তু এই অতি সাধারণ রেসিপিটাই যখন আমরা পান্তা ভাতে এইভাবে মেখে খাবো, তখন কিন্তু একটা অসাধারণ স্বাদ এনে দেবে। দিয়ে নিচ্ছি লবণ, এখানে কিন্তু আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, আর সেই ভাজা লঙ্কার উপরেই নুনটা দিয়ে নিলাম। আগে আমরা ভাজা লঙ্কাটা কিন্তু নুনের সাথে ভালো করে গুঁড়ো করে নেব। এখন দিয়ে নিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ আর জিরে, আর দিয়ে নিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। এখন আমরা ভালো করে কিন্তু হাত দিয়ে মেখে নেব। তো চলুন বন্ধুরা, আমাদের অসাধারণ স্বাদের পঞ্চম রেসিপিটিও কিন্তু একদম রেডি। এখন আমরা কিন্তু পান্তা ভাতের থালি রেডি করে ফেলবো দুপুরের লাঞ্চের জন্য। তো চলুন বন্ধুরা, একদম কিন্তু রেডি করে ফেলেছি আমাদের পান্তা ভাতের থালি। হ্যাঁ, একদম রাজকীয় স্বাদের। আর সেই পান্তা ভাতের থালি কিন্তু আমরা সার্ভ করব এইভাবে, ঠিক রাজকীয় আন্দাজে। তো রাজকীয় স্বাদের এই পান্তা ভাতের থালি খেতে আর রেস্টুরেন্টে মোটা টাকা দিয়ে আপনাদেরকে স্বাদ মেটাতে হবে না বন্ধুরা। এখন থেকে বাড়িতেই এইভাবে কিন্তু রেডি করে নিন দুপুরের লাঞ্চে পান্তা ভাতের থালি। তো পান্তা ভাত কিন্তু একদম রেডি। এখন আমরা দিয়ে নেব পান্তা ভাতে এক টুকরো পেঁয়াজ, একটা গন্ধরাজ লেবু, দুটো কাঁচা লঙ্কা, আর সাথে একটা ভাজা লঙ্কা। আর দিয়ে নেব ভাতের পাতে অসাধারণ এই আলু মাখা, আর দিয়ে নেব মুচমুচে ঝুড়ি আলু ভাজা, সাথে থাকছে ডিমের অমলেট, আর থাকছে মসুর ডালের বড়া ভাজা একদম মুচমুচে, আর থাকছে মোরলা মাছের তেঁতুল চচ্চড়ি। উপর থেকে দিয়ে নেব একটু নুন, আর যেটা পান্তা ভাতকে আরও সুন্দর স্বাদ দেবে সেটা হলো কাঁচা সর্ষের তেল। তো কি ভাবছেন বন্ধুরা, ঝটপট কিন্তু ঠিক করে নিন কালকেই লাঞ্চে আপনারা এই রেসিপিটা অবশ্যই বানাবেন। হ্যাঁ বন্ধুরা, পান্তা ভাতের থালি রাজকীয় স্বাদের, সত্যিই কিন্তু দেখেও রাজকীয়ই লাগছে, তাই না বন্ধুরা? রেডি হয়ে গেছে কিন্তু আমাদের এই আশপাশ কড়া গরমের থেকে রেহাই পাওয়ার জন্য রাজকীয় স্বাদের পান্তা ভাতের থালি। তো পান্তা ভাতের থালি অবশ্যই বাড়িতে বানাবেন আর কমেন্ট করে জানাবেন। তো চলুন, আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন বন্ধুরা। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি সুন্দর রেসিপির ভিডিও নিয়ে।